আগামী বাংলাদেশ বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান এবং তার সহধর্মিণী আশা কান্তপতি ডাক্তার বেগম জোবাইদা রহমানের বিরুদ্ধে এই ব্রিটিশ সরকারের আজ্ঞাবহ আদালত একটি অবৈধভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমার বলতে চাই, যেই আদালত জনগণের কথা বলতে পারে না, যেই আদালত জনগণকে ধারণ করতে পারে না, যেই আদালত সরকারের আজ্ঞাবহ, সেই আদালতের রায়ে দেখ নায়ক তারেক রহমানের হুলি আমরা মানি না। বন্ধুরা, আমার বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের লাখো কোটি নেতা কর্মী প্রস্তুত রয়েছে দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে সে ষড়যন্ত্র যে কোনো মূল্যে আমরা রুখে দেবো। বন্ধুরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, দেশের প্রয়োজনে আমাদের মাঝে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান সহ সহসভাপতি বৃন্দ। আমাদের মাঝে মুখ রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব সহ যুগ্ম সম্পাদক বৃন্দ। বন্ধুরা, আমাদের মাঝে মুখ রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আবু আফান মোহাম্মদ ইয়াহিয়া সহ সরকারকে বলতে চাই, দেশ নায়ক তারেক রহমান এই সরকারের আজ্ঞাবহ কোন প্রশাসনের মাধ্যমে কোন নির্দেশনা আমরা মানি না। এ পর্যায়ে এ তাৎক্ষণিক বিক্ষোভ